গাছ থেকে ফল চুরি করে ভুল বুঝতে পেরে চিঠি লিখে ক্ষমা চেয়ে আবার সেই ফল ফেরত দিলেন সংঘবদ্ধ চোরচক্র। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মগরা ইউনিয়নের বাউতলা গ্রামে রাতের আধারে সুযোগ বুঝে ফল ফলাদি চুরি করে একদল চোর। সকালবেলা গাছের মালিকরা তাদের গাছে ফল না পেয়ে চোরদের উদ্দেশ্যে গালিগালাজ করতে থাকে। পরে নিজেদের ভুল বুঝতে পেরে চিঠির মাধ্যমে মালিকের কাছে ক্ষমা চেয়ে ফল ফেরত দিয়েছে সেই চোরচক্র। স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে বাউতলা গ্রামে পেঁপে, কলা, আম সহ নানান প্রকারের ফল চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। শখের বশে বাড়ির আশেপাশে লাগানো নানান প্রকারের ফল ফলাদি কে বা কারা চুরি করছে তা নিয়ে ক্ষোভ জন্মেছে এলাকাবাসীর মনে। কলা চুরি করছে, একটার মধ্যে দুইটা নিয়ে গেছে আর দুইটা কাটতে করে কুচি কুচি করে মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে। লেবুর চারা দুইটা কাটছে, আম গাছ দুইটা কাটছে, এবার তো মিষ্টিগন্ধার দুগা মরিচ চড়েছে গাছ, বেগুন গাছ সম্পূর্ণ কাটতে ফেলা দিয়ে গেছে। এখন এটা আমি শুক্র বিচার চাই। তারপরে পাশের বাড়িতে একজনের নিচে নিয়ে আসার চিঠি দিয়ে হুমকি দেওয়া গেছে, তা আর সবগুলা নিয়ে যাবে, তো এটা আমি সুষ্ঠু তদন্ত করে আমি এটা বিচারে দাবি করছি। আসমা আক্তার ও সাদ্দাম হোসেনের বাড়ি থেকে কলা ও পেঁপে চুরি হয়। এ নিয়ে আসমা আক্তার কষ্টে বকাঝকা করেন। চুরি হওয়ার দুদিন পর কলার বড় কাঁদি ফেরত দিয়ে একটি চিঠি রেখে যায় চোর দল। তাতে তারা লিখেন, আমরা আপনার কলা গাছ থেকে কলা চুরি করেছি, তাই আপনারা আমাদেরকে গালিগালাজ করেছেন। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তাই আমাদের পরিমাণ মতো কলা খেয়ে বাকিটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা আমাদের মাফ করে দেন, আর যদি গালিগালাজ করেন তাহলে বাকি কলা নিয়ে যাব। আমার এখানে পাশে কলার বাগ, যে আমি ঘরোয়াভাবে এই কলার বাগটা করছি আমাদের ঘরে চাহিদা মেটাবার জন্য লালন পালন করছি। যখন এটা ফাঁকা ভুক্ত হয়ে গেছে, তখন আমি এটা কাটটা এটা সংগ্রহ করে আমরা এটা ইয়ে করবো। পরের দিন কাটবো এই ধরনের খালকা কাটবো এই ধরনের আমরা মনস্থ করছি। এর আগের দিন চুরি চুরি করে নিয়ে গেছে, কাটে নিয়ে গেছে, এবং কাটে নিয়ে গিয়ে আসে আরও সিটি লিখে আর হুমকি টুমকি দেওয়া গেছে গালমন্দ করে। তাহলে এটা ভবিষ্যতে আমরা আরও সমস্ত গাছগুলো কাটে নিব এবং আরও ক্ষতিগ্রস্ত করবো। ইউপি সদস্য জিতু মিয়া বলেন, মৌসুমি ফল মানুষ শখ করে বাড়ির আশেপাশে লাগিয়ে থাকেন, এসব চুরির ঘটনা খুবই দুঃখজনক। স্থানীয়রা বলছেন, চোরদের চিঠি নিয়েই ইউপি সদস্যের মাধ্যমে সন্দেহমূলক ছেলেদের হাতের লেখা যাচাই করা হবে। আসলে এখানে যে কর্মকাণ্ডটা ঘটছে সেটা হচ্ছে যে এখানকার আমরা যারা আছি তারা কিন্তু আসলে এখন আতঙ্কের মধ্যে আছি। এজন্য যে একজন মানুষ তার শৈশবকালে অনেক কিছু করে, কিন্তু শৈশবকালের তাকে কেন্দ্র করে যদি মানুষ অতিরিক্ত কোনো কিছু করে তাহলে কিন্তু এটা মেনে নেওয়ার মতো না। এখানে যে কলা গাছগুলো ছিল এটা হচ্ছে পারিবারিক, তারা শুধু আমার বাড়িতে নেই, আমার চাচাতো বোনের নিচে আমার তিনটা চার পাঁচটা এই করছে কলা গাছ, তারা একটা চক্র কাজ করেছে, তারা কেটে নিয়ে গেছে। তো আসলে এটার যদি সুষ্ঠু একটা বিচার না হয় কিংবা এটার যদি খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় না আনা হয় তাহলে কিন্তু বিষয়টা খারাপ দেখা যায়। তারা শুধু আমার বাড়ির কলা গাছেই কাটতেছে না, এলাকার একটা আতঙ্ক এই চক্রটা। এখন তারা যখন কোনো সিজনাল ফল আসে, যেমন কলা, এখন আম, লিচু, কাঁঠাল, সবগুলো কিন্তু তারা এরকম কাজ করে নিয়ে যাচ্ছে, তারা চক্রটা নিয়ে যাচ্ছে। এবং যদি কেউ অতিরিক্ত কোনো কথা বলে তাহলে তারা কিন্তু তাদের হয়তো বা আজকে আমার চাচাতো বোনকে চিঠির মাধ্যমে তারা জানাইছে যে যদি বেশি ইয়ে করে তাহলে তাদেরকে ইয়ে করবে। পারিবারিক একটা বাগান রয়েছে তাদের, দেখা যাচ্ছে যে লেবু গাছ উনি প্রতিবাদ করে ওনার সবগুলো লেবু গাছ কিন্তু কেটে ফেলছে। আসলে আমরা এর থেকে একটা সুষ্ঠু বিচার চাই, খুব দ্রুত যারা এই চক্রটা কাজ করতেছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় সেইটাই দাবি জানাচ্ছি। গ্রামের মানুষের মাঝে কৌতূহল এসব কে বা কারা করছে জানার জন্য। হুমায়ুন কবির, সোনালী নিউজ।